আপনারা সবাই জানেন যে ব্লগার নাজিমের ওয়াইফ মিম তার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে, ঘটনাটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি। তো এর বিষয়ে কী কী রয়েছে এবং এটা কেমনে হলো কী হলো সব কিছু আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতেছি। তো মিম কিন্তু বিয়ের আগেই বহু ছেলের সাথে রিলেশনে ছিল, তারপরে কিন্তু নাজিমকে বিয়ে করে। এরপরে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে তার বেস্ট ফ্রেন্ড তার জীবনে আসে এবং সে নাজিমকে পছন্দ করতে শুরু করে। এরপরে সে কিন্তু দেখে যে তার প্রিভিয়াস যে বয়ফ্রেন্ডগুলো ছিল তার কাছে কিন্তু ভিডিও ছিল। তো এক পর্যায়ে তাদের সংসার ভাঙার জন্য কিন্তু ওই ছেলেটা মানে মিমের বয়ফ্রেন্ড কিন্তু মিমের হাজব্যান্ডকে এই একটা গোপন ভিডিও পাঠায় এবং সেটা বলে যে এই ভিডিওটা প্লে করে দিন এবং আপনি দেখুন, কারণ এটা কিন্তু আপনার ওয়াইফের ভিডিও। তো এভাবেই কিন্তু আর কি নাজিম সেই ভিডিওটা দেখে এবং মিমের প্রতি অবিশ্বাস সৃষ্টি হয় এবং সে কিন্তু নাজিম কিন্তু বলে যে আপনি কি কখনোই মেনে নিতে পারবেন যে আপনার ওয়াইফকে যখন আপনি দেখবেন তখন সে অন্য ছেলের সাথে সম্পর্ক মানে রাত কাটিয়েছে, এরকম মেন্টালিটি আপনার মাথায় আসুক তাহলে আপনি কিভাবে সংসার করতে পারবেন। তো এরকম মেন্টালিটি আসার কারণেই সে যখন দেখে যে তার ওয়াইফের এইরকম লিঙ্ক তখন সে কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দেয়। তো এটাই ছিল মূল কারণ এবং এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা না, এটা কিন্তু রিয়েলি এদেরই ভিডিও। তো এই রিলেটেড কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে কিন্তু আসল ঘটনাটা কিন্তু কেউ বলতে পারেনি। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা স্পষ্টভাবে তুলে ধরলাম। তো এটাই ছিল আসল কাহিনী যে মিমের ভিডিও আর কি তার বয়ফ্রেন্ড শ্যুট করে রাখছিল, সেটা পরবর্তীতে নাজিমকে দেয় এবং এর কারণে এদের ডিভোর্সটা হয়।